তৃণমূল, আরএসএস তৃণমূল, তৃণমূলটা হচ্ছে আরএসএস, এর জন্মটা হচ্ছে আরএসএস থেকে, মমতা ব্যানার্জি সাহেব ধরে রেখেছেন। ওতে কোনো চিন্তা নেই, ও কোনো এক বিন্দু চিন্তা করেনি, আরো দিন আপনি রেখে দেন। এদিকে নওসাদ 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 আইএসএফ আইএসএফ করছে মমতা ব্যানার্জি সাহেব। আপনি বলছেন ভাই যা ভাই কেন এরম করছো ভাই, কাইজারে যে কথা বলছেন, এ কোন দলের গুন্ডা, এ কোন দলের গুন্ডা সেটা দেখতে হবে। এবং এর মতদর্শটা আলাদা আছে ভিতরে, বুঝলেন। এই গুন্ডাবি কথাবার্তা বলে এই যে হুমকি দিয়ে পীরজাদাদের মুখকে বন্ধ করা যাবে না, এক নম্বর কথা হচ্ছে, আয় আরো ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে বলে দিচ্ছি আমিও, কি বুঝলেন, তোমাদের পতন এসে গেছে, কি বুঝলেন, খোদাই মার পড়েছে, খোদাই গজে পড়ে গেছো, আজকে ভাঙড়ে তোমাদের কিছু নেই সেটা আমরা জানি, তোমরা খালি কটা গুন্ডা মিলে ভাঙড়ে তোলাবাজির সিন্ডিকেট, হ্যাঁ মার পিট খুন খারাপি, মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছ, গণতন্ত্রকে জবাই করছো, আজকে ফুরফুরা শৈবে পীরজাদা নওশাদ সিদ্দিকিকে হ্যাঁ জেলের ভুতিরি যাতে বেশি দিন থাকে সুপরিকল্পিতভাবে এঁটকে দিয়ে, আর ভাঙড়ে জমি হ্যাঁ কেটে পুকুর করে হ্যাঁ হ্যাঁ ধুলির সাত করার লাইনে সব নেমে গেছে তোমরা, সেটা আমরা জানি। কি বলছেন, আন্দোলনটা কমে গেছে বলে মনে হচ্ছে? আন্দোলন কমে যায়নি, আন্দোলন করে যাচ্ছে, বলে যাচ্ছে, প্রতিবাদ করে যাচ্ছে। আমরা চাই ভারতের সংবিধান আইন মেনে, কি বুঝলেন, অতএব কোর্ট যে রায় দিচ্ছে সেই রায় অনুযায়ী কথাবার্তা বলে আমরা সেই রায়ের দিকে আমরা তাকিয়ে বসে আছি। আজকে যদি আন্দোলনে আমরা নাবি, শোনেন রাজপথগুলো কি হবে না হবে সেটা আমাদের জানা আছে খুব ভালো মতন, বুঝতে পেরেছেন। ওই কথা বলে আন্দোলন কমে গেছে সব সরে গেছে, এই কথা বলে আইএসএফ এর কাছ থেকে মানুষকে ফিরিয়ে দেওয়া যাবে না, মুখ ঘোরানো যাবে না, হ্যাঁ এ চিন্তা ভাবনা মমতা ব্যানার্জি সাহেব ভুল, একবারই দীর্ঘভাবে বলে যেটা ভুল। মানুষ এখন চেয়ে বসে আছে অন্যদিকে, কি বুঝলেন, আপনি আমার ভাইপোকে জেলে ভরে রেখেছেন, ওতে কোনো চিন্তা নেই, ও কোনো এক বিন্দু চিন্তা করেনি, আরো দিন আপনি রেখে দেন, মানুষ তার জন্য জবাব দেবে, বাংলার মানুষ জবাব দেবে, সমস্ত মিডিয়া থেকে নিচ থেকে উপর পর্যন্ত, হ্যাঁ আকাশ থেকে বাতাস থেকে সাগর অবধি, চারিদিকে নওশাদ 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 আইএসএফ আইএসএফ করছে। আপনি এটা বলে মুখ বন্ধ কারোর করে রাখতে পারবেন না, আইএসএফ থেকে লোককে স্মরণে যাবে না, পঞ্চায়েত অবধি আটকে রেখে দিয়ে ভোটটা করে নিয়ে নেব, ও স্বপ্ন আপনার ভুল মমতা ব্যানার্জি সাহেব। আপনি বলছেন ভাই যা ভাই কেন এরম করছো ভাই, হ্যাঁ এরম ফুটো, আহা হা বেশ ভাই খুঁজে পেয়েছো, ভাইয়ের ওষুধটা কি হচ্ছে, হ্যাঁ আজকে ভাইপোকে ভরে দিয়ে আজ ভাই বলছো, হ্যাঁ নেমো খারাম মিথ্যুক ধোকাবাজ, হ্যাঁ বাংলার মানুষ জানে তোমাকে ধোকাবাজ তুমি, এই মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে ধোকাবাজি করেছে, সংখ্যালঘুদের ধোকার সঙ্গে ধোকাবাজি করেছে, মুসলিমদের সঙ্গে ধোকাবাজি করেছে, হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছে ভরি ভরি দিয়ে, গাদ্দারি করেছে, গাদ্দার গাদ্দার মমতা গাদ্দার। দেখুন একের পর এক কেস সাজিয়েছে, কেসটা তো পুলিশের হাতে, কি বুঝলেন, আর পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি সাহেব, কি বুঝলেন, বুঝলেন না, দিদি সাহেবের কথা অনুযায়ী কৌশল অনুযায়ী হ্যাঁ সমস্ত পুলিশ সাজিয়েছে কেস। আমার মনোহারী দোকান, আমি মাল সাজাবো যেভাবে আমার ব্যাপার, হ্যাঁ এইবারে পুলিশ সে ইচ্ছা মতো তার দোকানে বসে কেস সাজাচ্ছে, বসে বসে কিভাবে কেস দিলে হয়, কিভাবে জড়ানো যায়, এটকে উটকে রাখা যায়, হ্যাঁ রাখার কৌশলগুলো করে যেতে না বেরোতে পারে, কি বুঝলেন,
এইভাবে কি আটকে রাখা যাবে? এত বড় ক্ষতি, এত ভয়ঙ্কর জিনিস যে করেছে বিজেপি বলে একটা সরকার আছে জানেন, ওটে সেটা নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী। আজ বিজেপি সে দেখেন, তারা কিন্তু ফুরফুরা পিসাব থেকে ভক্ত। ফুরফুরা পিসাব মানে ধর্মগুরু, মানে কি বুঝলেন? তারা কিন্তু এই ধরনের নিচ কাজ, এই ধরনের খারাপ কাজ, দুর্নীতি কাজ, কি বুঝলেন, অমানবিক কাজ বিজেপির দ্বারাই হয় না। বিজেপি চেয়েও ডেঞ্জারাস হচ্ছে তৃণমূল, আরএসএস তৃণমূল, তৃণমূলটা হচ্ছে আরএসএস, এর জন্মটা হচ্ছে আরএসএস থেকে মমতা ব্যানার্জি সাহেব। হ্যাঁ, এটা বাংলার মানুষ জানে। হ্যাঁ, আপনি যত যাই বলুন এরম দ্বারা গরিব কাজ বিজেপি করে না, কি বুঝলেন? আপনি যা কাজ করেছেন এই বাংলার মানুষ ধরে বেড়েছে, এই বিজেপি টাকা নিয়েছে, বিজেপি থেকে টাকা নিয়েছে, এই জুজুর ভয় দেখি আর কতদিন খাবেন? এই জুজুর ভয়, বিজেপির জুজুর ভয় দেখিয়ে আর কতদিন মুসলিমদের ঘরে বুকা বেনিয়ে ঝেড়ে ঝুড়ে দিয়ে আজ কতদিন মুসলমানদের এই ভোট দিয়ে করে খাবেন আর মুসলমানদের মানে শেষ করে দেবেন, ধ্বংস করে দেবেন, অধিকারগুলোকে ছিনিয়ে নেবেন, কিছু দেবেন না? এটা মুসলিমরা সব জেনে গেছে। ইনশাল্লাহ আগামীতে টান মেরে এই সংখ্যালঘু মানুষ মুসলিম জাতি আপনাকে ফেলে দেবে, কেউ বাঁচাবে না আপনাকে। দেখুন, জামিন খারিজ করে দেওয়া হচ্ছে, আমি একটু আগেই বললাম, সমস্ত কিছু কোর্ট শাসন করে রেখেছে। কোর্ট যেটা রায় দেবে সেই কোর্টের আইন আমরা মানব, সকলে মানুষের মাথার উপরই কোর্টের আইন, সেই আইনের দিকে আমরা তাকিয়ে যাচ্ছি, ফলো করে চলছি আমরা।